গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা শুরু হচ্ছে কলকাতা ফ্ল্যাট থেকে। আমি রিয়ানশি, শুভাশিস আর মা চলে এসেছি কলকাতা ফ্ল্যাটে। কলকাতা আসার ভিডিওটা করা হয়নি, তো কলকাতা সকাল সকাল রেডি হয়ে গেছি। এখন মাকে নিয়ে যাচ্ছি, ব্লাড টেস্ট আর স্ক্যান আছে মায়ের। তো মা টাটা মেডিকেলে যাব। তো মার তো আগের বছর আর কি ধরা পড়েছিল, তো বুঝতেই পারছো টাটা মেডিকেলে কেন যায় বা কেন যাচ্ছি। তো ওই জন্য মার অপারেশন হয়ে গেছে, মার ওষুধ চলছে, সব কিছু এখন নর্মাল ঠিকঠাক আছে মা মোটামুটি। তো ওই জন্যই মার তো চেক আপ থাকে 6 মাস অন্তর, তো ব্লাড টেস্ট থাকে, চেক আপ থাকে। তো চেক আপের ডেট দিয়েছে 31 তারিখে। ওই জন্য যখন আসা হলো রিয়ানশির জন্য, তো ওর জন্য মাকে টেস্টগুলো আগে করিয়ে নেবো, ওখানে তাহলে একদিন এসে দেখিয়ে চলে যাবো। মা রেডি হয়ে বসে আছে, বুক করে ফেলেছি, তো ক্যাব আসার অপেক্ষা এখন শুধু। রিয়ানশি আর ওর বাবা দুজন আর আমি আমার এখন বেরোবো। ক্যাব তো বুক করেছিলাম, ক্যাব তো বারবারই ক্যান্সেল হচ্ছিলো। তো এখানে আসলে আমরা মেয়ের কয়েকজন আছে, তো বাপ্পাদা তোদের মধ্যে আর একজন, তো বাপ্পাদার সঙ্গে আপাতত যাচ্ছি। পেশেন্ট আর ভিজিটারের ট্যাগ নিতে হয়, 00 7420। তো আমার নেয়া কমপ্লিট, এই যে আমাকে অলরেডি পড়িয়েও দিয়েছে, আর মায়ের ট্যাগটা আমি পড়াবো। বিলিং করা কমপ্লিট, এবার সামনেই স্যাম্পল কালেকশন, তো ওখানে বিলটা জমা করবো, দেন টেস্ট হবে। স্যাম্পল কালেকশনের জন্য এখানে বসে আছে। মায়ের ব্লাড দেওয়া হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোবো। নেক্সট একটা স্ক্যান আছে, তো স্ক্যানটা রেডিয়েশন ডিপার্টমেন্টে, এবার রেডিয়েশন ডিপার্টমেন্টে যাবো। এখানে এরকম একটা শপও আছে, জাস্ট ফেজ ওয়ানে এন্ট্রি থেকে ডান দিকে। স্ক্যানের বিলিং কমপ্লিট, স্ক্যানের বিলিং তো কমপ্লিট, এবার বসে আছি ওয়েটিং এরিয়া, তো ডাকলে মা যাবে। তো কমপ্লিট, রিপোর্টও নিয়ে নিয়েছি, এই রিপোর্টটা সঙ্গে সঙ্গে হাতে হাতেই দিয়ে দেয়, প্রচণ্ড রোদ। এখন বেরোচ্ছি, সামনে থেকে অটো বা টোটো যা পাই তাই নেব, কারণ কাছেই তো একদম নিউ টিয়া, তো ভাগীরথী নিউ টিয়ায় যাবো।